পৃথিবীর জনসংখ্যা কমে আসবে, এখন 800 কোটি দেখছেন, সামনে হয়ে যাবে দেখবেন 200 কোটি 100 কোটি। এক ভাগ মানুষ মহামারীতে মারা যাবে, হাদিসে এসেছে, এক ভাগ মানুষ দুর্ভিক্ষে মারা যাবে, আর এক ভাগ মানুষ এই মালহামায় মারা যাবে, অল্প কিছু মানুষ বেঁচে থাকবে। মুহূর্তে একটা দেশ ধ্বংস হয়ে যাবে যখন পারমাণবিক যুদ্ধ শুরু হবে। আমরা তো এখন স্বপ্ন দেখছি 2050 60 3000 বছরে, তাই না? দেখেন সামনে কি হয়, অপেক্ষা করতে থাকেন।